আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদজাত খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি তো উদ্ভিজ্জ খাদ্য আমাদের দেশে অনেক কিছু হয় যেমন ধান গম ভুট্টা ডাল কিন্তু আমাদের সিলেবাসে আছে মাত্র তিনটি ধান আম এবং চা চাষ তাহলে আমরা এই ধান আম এবং চা চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পড়বো তার তিনটি টপিকের মধ্যে আজকের আমাদের আলোচনার বিষয় হলো ধান চাষের বিভিন্ন পদ্ধতি তো ধান চাষের পদ্ধতি আলোচনার আগে আমাদের প্রাথমিক কিছু জিনিস সম্পর্কে জেনে নেওয়া যায় যেমন দেখো ধান আমাদের দেশের প্রধান ফসল এটা আমরা সকলেই কম বেশি জানি তো তোমাদের এলাকায় বিভিন্ন ধরনের দেখো এখানে একটা ছক করে দেওয়া আছে বিভিন্ন ধরনের ধানের চাষ হয় তো তোমার জানা কিছু ধানের নাম জিজ্ঞেস করছে তো তোমার এলাকায় যে যেমন ধরো ধানের নাম যেমন রত্না জয়া স্বর্ণ ইত্যাদি ধানের নাম আছে আর এখন যে সব ধানের চাষ হয় হ্যাঁ তাহলে এখন মানে এই সময় তোমরা এই দু চার বছর থেকে যে সমস্ত ধানগুলোর নাম এর মধ্যে চাষ হয় সেগুলো শুনেছ আর এখন যে সব ধানের চাষ আর হয় না যেমন কিছু কিছু ধান ছিল যে ধানগুলো আগে চাষ করা হতো কিন্তু ফলন কম হয় বলে এখন আর তেমন চাষ হয় না যেমন এখন আমন ধানই তেমন আর বেশি চাষ হয় না এরপরে তোমরা এখানে তোমাদের অ্যাক্টিভিটি দেওয়া আছে যে ধান ক্ষেতের ছবি আঁকো তো ধান ক্ষেত তোমরা নিশ্চয়ই দেখেছো। চেষ্টা করলেই আঁকতে পারবে আর ভারতের কোথায় কোথায় ধান চাষ হয় তাহলে ভারতের প্রায় সব রাজ্যেই ধান চাষ বেশি হয় তবে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব উত্তরপ্রদেশ উড়িষ্যা আর তামিলনাড়ুতে ধানের উৎপাদন যথেষ্ট ভালো তাহলে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বেশ ভালোই ধান চাষ দেখতে পাই এবং তাই আমাদের পদ্ধতিগুলো মোটামুটি জানা তবে হয়তো আমরা সেভাবে খেয়াল করিনি এবার আমরা সেগুলো দেখব তার আগে আরও কিছু আলোচনা আছে তোমরা সকলেই জানো এবং হয়তো বা মানো চালের গুণাগুণ যেমন আমরা দেখো খাবার তালিকায় কিন্তু বেশিরভাগটাই আমরা ভাত রাখি যেটা আসে চাল থেকে তাহলে এই চালগুলো আবার ধান থেকেই পাওয়া যায় তো এই চালের পুষ্টিমূল্যটা আমাদের জেনে নিতে হবে দেখো চালে কার্বোহাইড্রেটের পরিমাণ সব থেকে বেশি সেটা হচ্ছে উনআশি দশমিক এক পারসেন্ট প্রোটিনও আছে ছয় পারসেন্ট আর জিরো দশমিক ফোর পারসেন্ট হচ্ছে বিভিন্ন মৌল এছাড়া কী কী আছে দেখো ভিটামিন বি কমপ্লেক্স আর অন্যান্য কিছু ভিটামিন কিছু কিছু ধানে যেমন ভিটামিন এ পাওয়া যায় এছাড়াও ধানের ভুষি থেকে তেল পাওয়া যায় যেটাকে রাইস ব্র্যান অয়েল বলে দেখবে সয়াবিন তেলের মতো যেটা সাদা তেল বলা হয় তাহলে এগুলো আমরা পেয়ে থাকি তাহলে ধান চাষের প্রকারভেদ আমরা যদি এর আগে যেগুলো বললাম সেগুলো ধানের জাতের নাম ছিল কিন্তু ধান চাষের প্রকার বা পদ্ধতি অনুসারে যদি আমরা দেখি তাহলে সেটা দেখব আউশ আমন এবং বোরো তাহলে এই ধানগুলো কিন্তু দেখবে বছরের বিভিন্ন সময়ে বোনা হয় এবং পদ্ধতিগুলো আলাদা আলাদা আছে যেগুলো আমরা এবার আলোচনা আউশ ধান বলছে কি দেখো সাধারণত জমিতে একেবারে সরাসরি বুনে দেওয়া হয় তাই এর চাষের পদ্ধতি আমন ও বোরো ধানের চাষের পদ্ধতি থেকে একটু আলাদা সাধারণত কী হয় রবি ফসল তুলে নেওয়ার পরে জমি তৈরি করে জমিতে ধান বোনা হয় অর্থাৎ এই যে এই সময়টা শীতকালের পরে শাক সবজি তুলে নেওয়ার পরে জমিকে এমনি শুকনো চাষ করে সেই জমিতে ধানকে ছড়িয়ে দেওয়া হয় ঠিক আছে তাহলে এই যে চাষটা পদ্ধতিটা অনেকটা সহজ এটাই হচ্ছে আও আউশ ধানের চাষ আর এটা কোন কোন মাটিতে ভালো হয় পলি দোয়াস বা এটেল প্রায় সব ধরনের মাটিতেই আউশ ধান বোনা হয় কোন কোন অঞ্চলে অবশ্য সরাসরি বীজ না বনে বীজতলা তৈরি করেও আউশ ধান বোনা হয় কিন্তু সেটা খুবই কম আর তোমাদের একটা জানার জন্য বলে রাখি আউশ ধানের ফলন কম হওয়ার জন্য আমাদের এলাকায় তুলনামূলক এই আউষ ধানের চাষ কিন্তু এখন অনেক কম হয় এরপরে আসছে আমন ধান দেখো বলছে যে কোনো ধানের মাটিতে বর্ষাকালে আমন ধানের চাষ করা হয় তবে কাদা মাটি বা এটেল মাটি ভালো পশ্চিমবঙ্গে আমন ধানের চাষই বেশি আমাদের দেশে প্রায় কয়েক হাজার আমন ধান রয়েছে বিভিন্ন প্রকার জাতের মধ্যে দেখো বলছে কি কি জাত পাওয়া যায় ভাষা মানিক ঝিঙা শাল রঘুশাল পাটনাই তেইশ বাসমতি প্রভৃতি তাহলে তোমাদের এখান থেকে কিন্তু আমন ধানের জাতগুলোর নাম মনে রাখতে হবে এছাড়া এটাকে কিভাবে তালে তাহলে বুনতে হয় এটা বুনে নয় এগুলোকে বীজতলা তৈরি করতে হয় বীজতলা কীভাবে তৈরি করতে হয় যদি এরপরে আমি আলোচনা করব। তোমরা অনেকেই জমিতে কাদা করতে দেখেছো কাদা করে সেখানে কিন্তু গাছ ধানের গাছ লাগানো হয় আর তার আগে ওই গাছটা তৈরি করতে হয় ওই কাদা করে তার মধ্যে ধানগুলোকে ফেলে দিয়ে যখন ছোট ছোট গাছ তৈরি হয় প্রায় ওই আড়াই তিন ইঞ্চি মতো তখন তুলে আবার ওই কাদা জমিতেই লাগাতে হয় তার আগে অবশ্য বীজতলা শোধন করে নিতে হয় বীজ শোধন করে নিতে হয় এই পদ্ধতি আমরা পরে আবার আলোচনা করব এরপর আসছে বোরো ধান তাহলে বোরো ধানটা বলছে আমন ধান কাটার পরে এই বোরো ধানটা কিন্তু আমাদের এলাকায় তুলনামূলক বেশি চাষ করা হয়ে থাকে বোরো ধানটা দেখো কোন সময় চাষ করা হয়ে থাকে তাহলে আমন ধান কেটে নিল বর্ষার যে ধার সেটা কেটে নেওয়ার পরে জমিতে কাদা করে সেই জমিতে আবার সেই ধানের গাছ রোপণ করা হয় আর মার্চ এপ্রিল মাস অর্থাৎ এই যে কিছুদিন আগে যে আমাদের ধানগুলো উঠলো বা এখনও যেগুলো জমিতে আছে এই সময়ে ধানগুলো কাটা হয় যেসব অঞ্চলে জলসেচের ব্যবস্থা আছে শুধুমাত্র সেই অঞ্চলেই বেশি এই ধানগুলো হয় কারণ এই সময় দেখবে আমাদের তেমন বৃষ্টি হয় না তাই আমাদের বিভিন্ন পাম্পের মাধ্যমে জল তুলে আমাদের এই ধানগুলো চাষ করতে ধান কতটা তাড়াতাড়ি পাকে সে অনুযায়ী দেখো ধানের এখানে তিনটে প্রকার দেওয়া আছে একটা জলজিত জলদি জাত বা স্বল্প মেয়াদি জাত সেটা খুব তাড়াতাড়ি পেকে যায় মাঝারি জাত বা মধ্যমেয়াদি জাত সেটা একটা টাইম লাগে কিন্তু নাবিজাত বা দীর্ঘমেয়াদি জাতের সবথেকে বেশি টাইম লাগে তোমাদের এই টাইম এটা এবং জাতটা মনে রাখতে হবে দেখো স্বল্প মেয়াদির মধ্যে জাতের ধান পঁচানব্বই থেকে একশো দিনের মধ্যে পেকে যায় আর মাঝারি জাতের মধ্যে দেখো কী কী ধান আছে জয়া জয়ন্তী এ সমস্ত ধানগুলো কত দিনে পাকে একশো থেকে একশো দিনের মধ্যে আর যেগুলো পেয়াদি সেগুলো স্বর্ণ মাসুরি পঙ্কজ প্রভৃতি ধান এগুলো একশো থেকে প্রায় দেড়শো দিন সময় লেগে যায় দেখো আমাদের স্বল্প মেয়াদি জাতটার মাত্র পঁচানব্বই থেকে একশো দিন টাইম লাগছিল কিন্তু দীর্ঘ মেয়াদি জাতের একশো থেকে পঞ্চাশ দিন আমরা একই ধানকে কিন্তু বিভিন্ন সময়ে আমরা লাগাতে পারি যেমন রত্না বা জয়ন্তী বা স্বর্ণ মাসুরি যে কোনো ধানকে আমরা আউ সামন বা বড়ো হিসেবে কিন্তু লাগাতে পারি ক্ষেত্রে কোনো বাধা নেই আমরা ওটা হচ্ছে ঋতু অনুযায়ী ভাগ আর এটা এদের পাকার সময় অনুযায়ী ভাগ ঠিক আছে এভাবে মনে রাখবে আর গোল্ডেন রাইস দেখো এর আগেই বলেছিলাম যে ভিটামিন এ পাওয়া যায় তাহলে ভিটামিন এর চাহিদা মেটাতে কৃষিবিজ্ঞানীরা এই বিশেষ ধরনের ধান তৈরি করেছেন তোমরা হাইব্রিডাইজেশন অনেকে শুনে থাকবে বা না হলেও পরে জেনে থাকবে তো এভাবে বিজ্ঞানীরা কৃষিবিজ্ঞানীরা যে হাইব্রিড ধান আবিষ্কার করেছেন যেটাতে ভিটামিন এ পাওয়া যায় তার নাম হচ্ছে গোল্ডেন রাইস এরপরে তিন ধরনের ধানের কি কী কাজগুলো করতে হয় এবং কোন সময়ে করতে হয় সে একটা তোমাদের তালিকা দেওয়া আছে দেখো আউশ ধানের বীজতলা তৈরি করতে না বীজতলা মানে যেখানে বীজগুলো ছড়িয়ে প্রথমে চারা গাছ তৈরি করতে হয় তা আউশ ধান যেহেতু সরাসরি মাটিতে রোপ বুনে দেওয়া যায় মানে বপন করা যায় সেক্ষেত্রে বীজতলার দরকার নেই তাহলে ধান রোপণেরও দরকার নেই যেহেতু সরাসরি আমরা ধানকে বপন করে দিয়েছি তাই রোপণের কোনো দরকার নেই ধান বোনা মানে বপন করাটা দেখো উত্তরবঙ্গে মার্চ এপ্রিল এবং দক্ষিণবঙ্গে মে জুন মাসে এইটা বোনা হয় আর ধান কাটা জুলাই সেপ্টেম্বর মাসে এরপর আমাদের দেখো আমন ধান জুন জুলাই মাস বীজতলা তৈরি করা হয় আর ধান রোপণ করাও জুন জুলাই জুলাই আগস্ট মাস মানে মোটামুটি এক মাসের চারা গাছকে আমরা রোপণ করতে পারি এক মাসের মধ্যেই এই গাছগুলো হয়ে আসে আর তাহলে ধান বোনার দরকার নেই যেহেতু আমি ধানের চারা গাছ তৈরি করে নিয়েছি তাই ধান এবার এখানে কিন্তু বোনার দরকার নেই আর ধানটা কাটতে হয় কখন ডিসেম্বর জানুয়ারি মাসে এরপর আমাদের যেটা আছে বোরো ধান তাহলে বীজতলা তৈরি করতে হয় নভেম্বর মাস আর ধান রোপণ করতে হয় তাহলে ডিসেম্বর মাস মানে মোটামুটি এক মাসের চারা ধান এখানেও ধান বোনার কোনো দরকার নেই ধান কাটাটা এপ্রিল মে মাসে তো এখান থেকে তোমাদের এই বিভিন্ন ধানের সময়টা এবং কোনটায় বীজতলা তৈরি করতে হয় কোনটাই করতে হয় না এগুলো মনে রাখবে যেমন বীজতলা তৈরি শুধুমাত্র আউশ ধানের জন্য করতে হচ্ছে না আর ধান বোনা আমন এবং এবং বোরো ধানের জন্য করতে হয় না এবং টাইমটা কাটার টাইমটা মনে রাখবে